ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম লার্নিং অ্যাকাডেমি আপনাদের সাথে আছে আমি মামুন রশিদ টেক কোয়েশনের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব টেক কোয়েশনের ইলেভেন এবং টুয়েলভ এই দুইটি রুলস নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন সেন্টেন্সের সাবজেক্ট নো বডি নো ওয়ান নান এভরিবডি এভরি ওয়ান অল থাকলে তার প্রনাউন দে হয় তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এই শব্দগুলো বসে নো বডি নো ওয়ান নান এভরি বডি এভরি ওয়ান অল থাকে তাহলে তার টেক কোয়েশন হিসেবে তার প্রণয়ন বসবে দে সো ডিয়ার ভিউয়ার্স চলুন তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই এখানে আমরা একটা বাক্য লিখলাম এভরি বডি ওয়াস প্রেজেন্ট দেয়ার ডট 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 তাহলে এখানে আমরা একটা বাক্য লিখেছি এভরি বডি সরি এখানে একটা বই হবে এভরি বডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার এর অর্থ হচ্ছে প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল তাহলে আমরা আগের নিয়মে পড়ে আসছি প্রদত্ত সেন্ডিস্টে অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে বসানোর ওপর একটি কমা দিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রদত্ত সেন্ডিসটি বসানোর পরে কমা দিলাম এবং এখানে একটা অক্সলের ভার বাঁচে সেটা কি ওয়াস তাহলে পূর্বের নিয়ম অনুসারে এখানে আমাদের ওয়াস বসাতে হবে তাহলে আমরা এখানে ওয়াস বসালাম এবার বাক্যটি যেহেতু হাবোধক তাহলে তাকে কি করতে হবে নাবদক করতে হবে এবার নাবদক করার ফলে এটা হচ্ছে ওয়াজেন্ট এবার আমরা বলছি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরি বডি এভরি ওয়ান নো বডি নো ওয়ান নান অল থাকে তাহলে তার প্রণাম বসাতে হয় দে তাহলে সেই নিয়ম অনুসারে এখানে আমরা দে বসাবো এবং শেষে প্রশ্ন মতো চিহ্ন দেব তাহলে আমাদের উত্তরটা হওয়ার কথা এরকম আর কি ওয়াজ প্রেজেন্ট দেয়ার ওয়াজ অ্যান্ড দে কিন্তু ডিয়ার ভিউার্স যদি আমরা এই আনসারটা করি তাহলে আমাদের উত্তর হবে ভুল কারণ দে হচ্ছে এখানে প্লুরাল আর ওয়াজ হচ্ছে সিঙ্গুলার তার মানে সিঙ্গুলার আর প্লুরাল একসাথে বসতে পারে না যেহেতু আমরা এখানে অক্সলের বারটা ওয়াজ আছে ওয়াশকে আমরা পরিবর্তন করতে পারবো দেকে অপরিবর্তিত রেখে তাহলে আমাদের এই আনসারটা কী করতে হবে যেহেতু দে এখানে প্লুরাল তার মানে তার সাথে বার্ভ বসবে প্লুরাল তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ না বসিয়ে তার পরিবর্তে আমরা বসাবো ওয়ার এবং বাক্যটা হাবোধক না নোট বসায় নেগেটিভ করে সাবজেক্ট লিখবো দে ওয়ার অ্যান্ড দে তাহলে আদা আমাদের আনসার হচ্ছে ওয়ার অ্যান্ড দে ডিয়ার ভিওয়ার্স এই জিনিসটা খুব সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে অনেকেই আমরা এই ভুলটা করে থাকি এখানে ওয়াজ থাকলে আমরা ওয়াজ বসাই কিন্তু যদি এখানে ওয়াজের পর সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমাদেরকে অবশ্যই অক্জলের ভার পরিবর্তন করে এই সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে ভার বসাতে হবে যদি এখানে ওয়াশ থাকে তাহলে এখানে কী করতে হবে ওয়ার করতে হবে তাহলে আনসারটা হচ্ছে কি ওয়ার অ্যান্ড দে এবার আমরা আরও একটা এক্সাম্পল দেখব নোবডি ইজ মাই এনিমি ডট 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 হোয়াট তাহলে এই বাক্যটির অর্থ হচ্ছে নোবডি ইজ মাই এনিমি অর্থ হচ্ছে কেউ আমার শত্রু নয় তার মানে সবাই আমার বন্ধু তাহলে এখানে আমরা কী করব প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তী অবস্থায় বসাবো তাহলে নোবডি ইজ মাই এনিমি কেউ আমার শত্রু নয় তাহলে নিয়ম অনুসারে এখানে আমাদের কমা বসাতে হবে বসালাম কমা এবার আমরা যেহেতু বলছিলাম যে অকজলের ভাব থাকলে অকজলের ভাব বসাতে হবে তাহলে এখানে নিয়ম অনুসারে আমাদের ইজ বসানোর কথা আচ্ছা বসালাম আমরা ইজ এবার বাক্যটি যেহেতু নাবোদক নবডি নেগেটিভ অর্থ প্রকাশ করে তার মানে নোটের প্রয়োজন নেই তাহলে এখানে সাবজেক্ট কি নোবোডি আমরা জানি নোবডি নো ওয়ান নান এগুলো থাকা তারপর হিসেবে বসাইতে হয় দে তাহলে এখানে আমরা দে বসালাম এবং শেষে আমরা প্রশ্ন মতো দিলাম প্রিয় ভিওয়ার্স আমাদের আনসার কিন্তু এটা হওয়ার কথা কিন্তু যদি আমরা এই আনসারটা করি তাহলে আদা আমাদের আনসার হবে আওয়ার আনসার উইল বি অ্যাবসলোটলি রং আমাদের আনসারটা হবে অবশ্যই ভুল কারণ হচ্ছে কি কারণ হচ্ছে দে হচ্ছে এখানে প্লুরাল আর ইস্টটা হচ্ছে সিঙ্গুলার আর আমরা জানি দেশ সাথে কখনো ইজ হয় না সাথে হয় আর তার মানে আমরা সাবজেক্টটাকে মানে পার্সনটাকে ঠিক রেখে আমরা ভাবটাকে পরিবর্তন করে দিব তাহলে আমাদের আনসারটা রাইট আনসার হবে আওয়ার রাইট আনসার উইল বি এ আর ই আর টি এইচ ই ওয়াই দে তাহলে আনসারটা হবে আর এন্ড আর দে তাহলে নোবডি ইজ মাই এনিমি কেউ আমার বন্ধু নয় আর দে তাই কি ডিয়ার ভিওয়ার্স এই জিনিসটা অত্যন্ত সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে যদি সিঙ্গুলার ভার্ভের পরে প্লুরাল পার্সন আসে মানে প্লুরাল সাবজেক্ট আসে তখন পার্সনটাকে ঠিক রেখে ভার্ভটাকে পরিবর্তন করে আনসারটা সঠিক করতে হবে সো অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়টি খেয়াল রাখতে হবে ডিয়ার ভিওয়ার্স এবার আমরা দেখব রুল টুয়েলভ রুল টুয়েলভে আছে কোনো সেন্টেন্সেস নোবডি নো ওয়ান নান নাথিং ফিওর লিটল হার্ডলি সেলডম রেয়ারলি স্কার্সলি থাকলে টেক কোয়েশনটি নেগেটিভ অর্থ প্রকাশ করে তাই তার টেক কোয়েশনটি হাবদক হয় তার মানে যদি কোনো সেন্টেন্সে এই শব্দগুলো থাকে তাহলে বুঝতে হবে সেন্টেন্সটা নাবদক অর্থ প্রকাশ করছে এবং তার টেক কোয়েশনটা হবে হাবোধক তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু পরিষ্কার করি যেমন নো ওয়ান ক্যান লিভ অ্যালন ডট 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 হোয়াট নো ওয়ান ক্যান লিভ এলন অর্থাৎ হচ্ছে কেউ একাকে ভাস করতে পারে না তাহলে আমরা প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাবো বসানোর পর আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন চিহ্ন দিত সরি কমা দিতে হবে তাহলে এখানে আমরা কমা দিলাম এবার যেহেতু এখানে অক্জলের ভাব আছে ক্যান তাহলে আমরা এখানে ক্যান বসাবো এবং আমরা বলেছি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট নোবডি নো ওয়ান নান নাথিং নাইদার থাকে তাহলে বাক্যটি নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং সেন্টেন্সটি হয় হাবোধক তাহলে এখানে যেহেতু নো ওয়ান আছে নেগেটিভ প্রকাশ করে তার মানে নোটের প্রয়োজন নেই আর আগের রুলসে আমরা রুলস পড়ে আসছি যদি কোনো সাবজেক্ট নো ওয়ান নান এগুলো থাকে তাহলে তার প্রণ হয় দে তাহলে যেহেতু এখানে নো ওয়ান আছে তাহলে তার প্রণ কি বসবে দেশে প্রশ্ন মতো হচ্ছে এবং নিচে আন্ডারলাইন করতে হবে তাহলে আমাদের উত্তর হচ্ছে নো ওয়ান ক্যান লিভ এলন কেউ একাকে বাস করতে পারে না ক্যান দে তাহলে পারে কি ডিয়ার ভিভার্স এই শব্দগুলো কিন্তু থাকলে বোঝা যায় যে এগুলো নেগেটিভ প্রকাশ করে কিন্তু এখানে চারটা শব্দ আছে চার পাঁচটা শব্দ আছে যেগুলো থাকলে আমরা বুঝতে পারিনি যে বাক্যটি না বোধক সেক্ষেত্রে এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে যেমন ফিউ লিটল হার্ডলি সেলডম রেয়ারলি স্কার্সলি এই শব্দগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে এগুলো নেগেটিভ প্রত্যাশ করে যেমন এখানে আমি একটা বাক্য লিখলাম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এই বাক্যটার অর্থ আপাত দৃষ্টিতে মনে হয় যে বাক্যটার অর্থ হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস অর্থ হচ্ছে আমার কিছু বন্ধু আছে কিন্তু এই বাক্যটির অর্থ হচ্ছে আমার কোনো বন্ধুই নেই আমার কোনো বন্ধুই নেই বা আমার কোনো বন্ধু নেই বললেই চলে তাহলে আমরা জানি এখানে ফিউএ নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসালাম বসানোর পরে কী করবো কমা দিলাম এবার যেহেতু এখানে অগ্জলে প্রকাশে কি হ্যাভ তাহলে আমরা এখানে হ্যাপটা বসালাম এবার ফিউ এ যেহেতু নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে এখানে আর নোটের প্রয়োজন নেই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই আই নিজেই প্রোনাউন এখানে আমি কি লিখবো আই হ্যাভ আই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব এবং নিচে আন্ডারলাইন করে দিব ডিয়ার ভিউয়ার্স কিন্তু যদি এই দুটো শব্দের সাথে ফিউ এবং লিটল এর আগে যদি এ থাকে তাহলে কিন্তু সেটা আবার হাবোধক অর্থ প্রকাশ করবে কিন্তু যদি শুধু লিটল এবং শুধু ফিউ থাকে তাহলে বাক্যটি অবশ্যই নেগেটিভ অর্থ প্রকাশ করবে এবং টেক হবে হাবোধক তাহলে ডিয়ার ভিউার্স এই দুটো রুলস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল ইলেভেন এবং রুল টুয়েলভ অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল এবং এটা অত্যন্ত সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষার্থীরা কিন্তু প্রায়ই এই ভুলটা করে থাকে যেটা অবশ্যই খুব খারাপ ডিয়ার ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনারা যারা উপভোগ করেছেন যদি পরবর্তী এই ক্লাসগুলো আপনারা এস এম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে